بسم الله الرحمن الرحيم. وَرُمْكُرُونَ مَايِ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القران الحكيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين سورة المايدة وقال عز وجل لا تجد قوما يؤمنون بالله ورسوله يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم سورة المجادلة باش نمبر آيات وقال الرسول صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أحمد وأبو داود جابت يبرشنشا وغنوغان ست أيكمت رشي محمو هيان জাতির জন্য যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি যেই মোহানরব্ব আলমিন আমাদেরকে এ সুযোগ করে দিলেন তার শুক্রিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লামের উপরে অতপর যে সকল ভাইয়েরা পত্র অনুষ্ঠান সফল করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করেছেন যারা এখানে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সফল করার সর্বাত্মক চেষ্টা করেছেন আল্লাহ সবাইকে যা যায় খায় দান করুন আল্লাহ আমিন অতপর সম্মানিত উপস্থিতি আমরা যেই মাসে অবস্থান করছি সেই মাসের নাম কি ফেব্রুয়ারি না আমরা যে মাসে বসবাস অবস্থান করছি সেই মাসের নাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ভাষীদের জন্য বা বাংলা যারা তারা একটা দিবস পালন করে সেটা হলো কি দিবস ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমরা জাতিগতভাবে বা দেশগতভাবে পালন করে থাকি যার ব্যাপারেও মেলা লম্বা কথা আছে তবে তার আগে আর এক বেদাত আমাদের গায়ে শহর হয়েছে আর সেটা হলো আজকে দুই তারিখ তাই না ফেব্রুয়ারির আর সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি সেটা হলো কয় তারিখ চোদ্দই ফেব্রুয়ারি কোন দিবস না মারামারি দিবস ভালোবাসা দিবস তবে এটা আসলে মারামারি দিবস পরে সেটা আপনারা বুঝতে পারবেন সে আল্লাহ তো এই চোদ্দই ফেব্রুয়ারিতে বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ সে হোক মুসলিম অথবা সে হোক কাফের অমুসলিম সবাই এই দিবস পালনে কাছাকাছি একাকার হয়ে গেছে ইল্লা গুটি কিছু কয়েক মুসলিম কিছু মুসলিম যাদের সংখ্যা হয়তো তুলনা করা যায় না তো এই ভালোবাসা দিবস সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম আমরা কি মুসলিম আমাদের ধর্ম কি ইসলাম কবরে কিন্তু প্রশ্ন হবে মা দিন ও তোমার দিন কি তোমার ধর্ম কী যদি ইসলাম আমরা মানি তাহলে উত্তর দিতে পারবো দিন ই আল ইসলাম আমাদের দিন ও ধর্ম কী ইসলাম মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে সন্তুষ্ট হয়ে গেছেন তাই না আল্লাহ তালা বলছেন মহান রব্বুল্লাহ আলমিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম দিন সেটা কি আল ইসলাম অতএব সেই দিন ধর্ম মানতে হবে কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোনো দিন পালনের মাধ্যমে আল্লাহর কাছে নাজাত ও মুক্তি পেতে চাই তাহলে আল্লাহ সেটা কবুল করবেন না এবং পরকালে সে নাজাত পাবে না আল্লাহ বলছেন যারা ইসলাম ছাড়া অন্য দিনের মাধ্যমে অন্য তরিকা মত ও পথের মাধ্যমে আল্লাহকে পেতে ইসলামী ইসলামি দিনা অন্য কোনো দিনের মাধ্যমে অন্য কোন পথের মাধ্যমে আল্লাহকে পেতে চাইবে অন্য কোনো ধর্মকে দিন হিসাবে গ্রহণ করতে চাইবে আল্লাহ বলছেন ফেলাই এটা কখনোই তার পক্ষ থেকে গৃহীত হবে না গ্রহণ করা হবে না আর আখেরাতে সে কি হবে শেখ একটু আগে বলে গেছেন যে পরকালে যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হলো জাহান্নাম থেকে বাঁচানো হলো দূরে রাখা হলো ফাকাদ ফাজ ওই লোকটাই হলো সফল কাম কিন্তু যেই লোক ইসলাম ছাড়া অন্য দিনের মাধ্যমে নাজাদ পেতে চায় আল্লাহ বলছেন ওয়াহু আল মিনাল সিরিন আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নাউজবিল্লাহ তাহলে ক্ষতিগ্রস্ত হতে চান না সফল কাম হতে চান সফল কাম হতে চান তাহলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে এবং ইসলাম বিরোধীদের যাবতীয় পথ এবং যাবতীয় ফাঁদ এগুলো চেনে ওগুলো বর্জন করতে হবে তবে ইনশাল্লাহ আপনি সফল কাম হতে পারবেন আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন আল্লাহ আমি সমানিত ভাই এবং বন্ধুগণ আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন যেগুলো এখন বর্তমান সময়ে পদে পদে বাস্তবায়িত হচ্ছে আর হবেই না বা কেন কারণ তিনি তো আর নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না আল্লাহ বলছেন ওয়ামায়ন্তিক ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যা বলেন সেটা তার কাছে ওহি করা হয় তারকে তালার পক্ষ থেকে আগে গ্রেন সিগন্যাল দেওয়া হয় তারপর তিনি কোনো কথা বলেন নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু তিনি বলতেন না আবু সাইদ খুদিরী রদী আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাল্লাহ ওয়ানি সাল্লাম বলেন লত্যা বিঅন ন্য সুন ক নকবলৈকুম শিবন বে ওয়া আন আইন তোমরা তোমাদের পূর্ববর্তী যে জাতি এবং কম ছিল তাদের তোমরা পদে পদে অনুসরণ করবে ওরা যদি অর্ধ হাত যায় তোমরাও অর্ধ হাত যাবে মানে ওদের সাথে সাথে আমরা লেগে থাকব ওরা যদি এক হাত যায় তোমরাও এক হাত যাবে মানে ওরা এক হাত রেখেছে সামনে গেছে আমরা ওই জায়গায় আমাদের হাত রাখবো হাত তাহলে দেখালো তুমু আরেক জায়গায় বলছে লাহ দেখাল তুমু এমন কি ওরা যদি গিয়ে সান্ডার গর্তে ঢুকে তাহলে তোমরাও সান্ডার গর্তে গিয়ে ঢুকবে সান্ডা যদি একবার গর্তে ঢুকে ওরে ছিঁড়ে যাইব কিন্তু সহজে বাই হুকবো না এমন অবস্থা তো এই জন্য ওরা যেই দিকে চলে আমরাও সেই দিকে চলি এত কঠিন ওদের অনুসরণ আমরা করা শুরু করব এটা রসুল সাল্লাম তার সময় বলেছেন যেটা পরবর্তীতে বাস্তবায়িত হবে কোন লা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ হলেসাল্লাম সাহাবাইক রাম বললেন না ই আল্লাহ আহম আজ মাইন দি আল্লাহ রসূব সল্লাহ লাহ হলে সাল্লাম আলিয়াহুদুয়ান্না সরা আপনি কাদেরকে বোঝাচ্ছেন যে ওরা যদি সান্ডার গর্তে ঢুকে আমরাও ঢুকবো ওরা কারা আমাদের সামনে যারা ওরা কারা তারা কি ইয়াহুদিও খ্রিস্টান ফকল আ ফহমান যদি তারা ইহুদি খ্রিস্টান না হয় তাহলে তারা আর কারা অর্থাৎ তারাই হল বুখারি ও মুসলিম সহি বুখারি ও মুসলিমের হাদিস এই বিংশ শতাব্দীর শেষ মানে দুই হাজার সাল শেষ হয়ে গেছে একবিংশ শতাব্দী ষোলো সাল শেষ মানে দুই হাজার দুই হাজার একশো যেটাকে বলছে একবিংশ অথবা একুশশো সালের ১৬ বছর চলে গেছে সতেরো বছরের শুরুতে আমরা পড়ে গেছি এখন এই সময়ে পৌঁছে আমরা মুসলমানদের হালাত অবস্থার দিকে যদি দৃষ্টি দেই তবে দেখতে পাব যে আমরা কিন্তু রসুল সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণীতে পড়ে আছি আমরা পদে পদে বিধর্মীদের কি করছি অনুসরণ করছি বিশেষ করে ও খ্রিস্টানদের আমরা এতে বাক করে চলেছি অথচ রসুল সাল্লাহ সাল্লাম এ থেকে আমাদেরকে সাড়ে চোদ্দো বছর পূর্বে প্রায় সাবধান ও সতর্ক করে গেছেন আর দিন দিন এ অবস্থা আরও খারাপের দিকে চলছে মানুষ কাফের তো কাফেরই মুসলিম আস্তে আস্তে বেদিনের পথে চলে যাচ্ছে এবং নামে মুসলিম কিন্তু কামে সে ইসলামে থাকছে না এমন একটি বিষয় যার মাধ্যমে মুসলিম তার ইসলাম থেকে বের হয়ে যায় অথবা বের হওয়ার দ্বার প্রান্তে চলে যাই তেমনই একটি দিন হচ্ছে ভালোবাসা দিবস কি দিবস ভালোবাসা দিবস আমরা ভালোবাসা দিবস বলতে এটুকুই বুঝি যে চোদ্দোই ফেব্রুয়ারি সকলে মিলে আমরা ভালোবাসার বহিপ্রকাশ ঘটাবো এক একজন আর একজনকে লাল গোলাপ শুভেচ্ছা জানাবো অথবা এর বিভিন্ন ধরন আছে সেই ধরনগুলোর মাধ্যমে আমরা পরস্পর প্রেম ও ভালোবাসার প্রকাশ ঘটাবো এটাই হলো ভালোবাসা দিবস তাই কি নয় এখন এই ভালোবাসা দিবস এটার ইতিহাস কি কোথা থেকে এটা আসলো এটা জানা দরকার যদি জানেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা পালন করবেন কিনা না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজ থেকে সতেরোশো বছর পূর্বে কত সতেরোশো বছর পূর্বে মানে এখন দুই হাজার খ্রিস্টাব্দ বা ইসাই সন যদিও সেটা বাস্তবসম্মত নয় কারণ ঈশা আলী ইসলামের সঠিক জন্ম তারিখ তাদের মনে নাই তারপরও তারা যেটা চলছে এটাকে খ্রিস্টাব্দ না বলে আমরা ঈশাই বলবো কারণ ঈশা আলী ইসলামের নামে তারা এটা চালাচ্ছে তো যাই হোক এখন চলছে দুই হাজার এর চাইতে যদি সতেরোশো বছর পিছনে যান আপনি তাহলে কত হয় তিনশো খ্রিস্টাব্দ বা ইসাই তিনশো সালের কথা ওই সময় তখনকার দিনে বলা হতো রোমান বা রোম যার কথা কোরআনে বলা হয়েছে আলিফ ল্যা মিম গোলিব্যাথি রোম যাকে রোম বলে উল্লেখ করা হয়েছে যেটা বর্তমান ইটালি এবং তার পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে সেগুলো এর অন্তর্ভুক্ত ওই সময়ে আজ থেকে সতেরো বছর পূর্বে তিনশো খ্রিস্টাব্দে এই এলাকাটা পুরোটাই ছিল মূর্তি পুজো পুজকের এলাকা তারা কি করত মূর্তি পূজা করতো এখন বর্তমানে এটা খ্রিস্টান বেশিরভাগ লোক খ্রিস্টান ধর্ম পালন করে কিন্তু তিনশো হিজড়িতে তিনশো খ্রিস্টাব্দে কি ছিল এরা মূর্তি পূজা করতো তো এদের একটা বাতিল আকিদা হলো যে এই রোমানের অথবা রোমের রাজধানী হচ্ছে কি রোমা রোমের রাজধানী হচ্ছে রোমা এই রোমা শহরটি প্রতিষ্ঠা করেছিল রোম লিউস নামে একটা লোক রোম লিউস এই লোকটা রোমা শহর প্রতিষ্ঠা করে আর তার না নামানুসারেই এই শহরের নাম রাখা হয় রোমা রোমা তাদের রাজধানী এখন এই লোকের ব্যাপারে একটা আজগবি কথা তাদের মধ্যে প্রচলিত ছিল যে এই লোকটাকে নাকি হঠাৎ একদিন একটা বাঘিনিতে দুধ পান করাই এই রোমলিউসকে হঠাৎ একদিন একটা বাঘিনীতে দুধ পান করাই যার ফলে কি হয় বাঘের যেরকম শক্তি এ লোকের মধ্যেও সেরকম শক্তি পয়দা হয়ে যায় আর তার যে ধি শক্তি ব্রেন এটাও অনেক অনেকগুণে বেড়ে যায় তাই ওই দিনটা ছিল আনুমানিক ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কখন ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম আর সেই অনুসারে তারা চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি বর্তমানে চলছে কত চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস চলছে তখন তারা এই তিনশো খ্রিস্টাব্দে আজ থেকে সতেরোশো বছর পূর্বে তারা এটাকে পালন করত পনেরোই ফেব্রুয়ারিতে উদ্দেশ্য ছিল কি যে রোমলিউসকে একটা বাঘিনীতে দুধ পান করিয়েছিল এই তারিখে আর এজন্য আর উনি হলেন রোমা শহরের প্রতিষ্ঠাতা তাই তাকে স্মরণ করার জন্য তারা এই দিন এই অনুষ্ঠানটা পালন করত তাদের এই অনুষ্ঠান পালনের ধরন ছিল যে তারা একটা ছাগল জবাই করত আর একটা কুকুর জবাই করত কি একটা ছাগল আর একটা কুকুর জবাই করে উভয়টার রক্তকে মিশ্রিত করত মিশ্রিত করার পরে দুজন সুঠাম দেহের যুবককে নিয়ে আসতো এবং তাদের হাতে থাকতো একটা ছড়ি আর ওই রক্তগুলো তারা কোনো শরীরে আর রক্তটা বাকি দুধ দিয়ে ফেলতো এরপর বের বিশাল এক র্যালি আমাদের দেশ তো র্যালির দেশ না এদেশে কি র্যালিতে পেয়েছেন আপনারা কয়েক বছর কেউ পনেরো বিশ বছর ধরে আছেন একটাও র্যালি নেই তো বিশাল এক র্যালি শুরু হতো যার সম্মুখ ভাগে থাকতো কারা দুজন সুঠাম দেহের যুবক যাদের মাংস পেশি খুব তাজা হতো যে জিমগুলো দেখেন না এমন দেওয়া থাকে আসলে হোক আর না হোক বাইরে একটা এরকম ছবি দেওয়া থাকে তো এরকম মাংস পেশিওয়ালা দুজন যুবককে সামনে রাখত পিছনে অনেক লোক তাদের অনুসরণ করত। এবং ওদের হাতে থাকতো ওই ব্যাট জাতীয় কোনো জিনিস যেটা রশি দিয়ে পাকানো থাকতো এটা ওরা ওই এই আপনার রক্তে মাখাতো আর সবাই এটাকে মনে করতো যে বরকতময় তাই তারা করতো কি এটার একটা বাড়ি খাওয়ার জন্য মানে যাকে ছোঁয়া দেবে সেটাই বরকত হয়ে গেল বিশেষ করে ওই সমস্ত না বিশেষ করে নারীরা এবং বিশেষ করে বিবাহিতা নারীরা এই ছড়ির বা লাঠির আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করতো দীর্ঘ প্রতীক্ষায় থাকতো এই নিয়তে বা এই ও বিশ্বাসে যে ওই ছড়ি যদি তাদের গায়ে লাগে তাহলে বন্ধাত্ম তাদের জীবনে আসবে না আর কারো যদি থেকে থাকে তাহলে বন্ধাত্ম কি হয়ে যাবে ভালো হয়ে যাবে এভাবেই তৎকালীন সময়ে রোমানরা তাদের মূর্তি পূজার ধর্মে এই ভালোবাসা দিবসকে এভাবে পালন করত বোঝাতে পেরেছি তাহলে তিনশো খ্রিস্টাব্দে ওই মূর্তি পূজক রোমানরা তাদের রোমা সিটির প্রতিষ্ঠাতা রোমলিউস এর ব্যাপারে এ ধারণা করে বিশ্বাস করে যে তাকে একটা বাগিনীতে দুধ পান করার কারণে পনেরোই ফেব্রুয়ারির দিকে খুব শক্তি অর্জন করেছিল এবং তার ব্রেনও গুণ বেড়ে গিয়েছিল তাই সেই দিনটাকে তারা ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে যার ধরনটা একটু আগে আমরা বললাম সেটা বলার সময় নেই আবার এ ছিল তাদের অবস্থা কিন্তু এটা এখন বর্তমান সময়ে পালন করছে কারা খ্রিস্টানেরা এখন এটা পালন করছে বেশিরভাগ ক্ষেত্রেই খ্রিস্টানরা এবং এটা বর্তমান সময়ে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব বর্তমান সময়ে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব যদিও মেলা মুসলিমও এটা পালন করছে ভ্যালেন্টাইন একটা পাদড়ির নাম ছিল ভ্যালেন্টাইন কার নাম একটা পাদড়ির নাম ছিল বরং অনেকে বলেছেন যে দুইজন পাদড়ির নাম ছিল ভ্যালেন্টাইন এদেরকে কলোদিউস নামে একজন সেনাপতি তার বিপরীত হওয়ার কারণে বা বিশেষ কোনো কারণে এত প্রহার করে যে এই প্রহার করার ফলেই তাদের মৃত্যু হয় এটা ছিল দুইশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের কথা এবং তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রোমা শহরে তাদের ওই কবরের ওই জায়গায় যে জায়গায় তারা মৃত্যুবরণ করে সেখানে একটা গির্জা নির্মাণ করা হয় এজন্য পরবর্তীতে প্রথমত ছিল ওরা মূর্তি পুজো পরবর্তীতে এই ইটালিতে খ্রিস্টান ধর্ম ধর্ম বিজয়ী হয় এবং রোমকরা তখন কি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কিন্তু ওদের আগের যেই ভালোবাসা দিবস প্রচলিত ছিল এবং সেটা ছিল তাদের মাবুদের তাদের মাবুদের ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম সেটাকে তারা পরিবর্তন করে খ্রিস্টান ওটাকে তারা ঠিকই রাখে কিন্তু নামটা চেঞ্জ করে দেয় সেই নামটা হয় বা তার প্রতীকই হয় আল হুব্বুল ইলাহি স্রষ্টার জন্য ভালোবাসা কি হয় স্রষ্টার জন্য ভালোবাসা এবং পরবর্তীতে এই যে ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইনের মৃত্যু কেন্দ্রিক তাকে উপাধি দেওয়া হয় ভালোবাসার শহীদ এবং সেটা কিভাবে উপাধি দেওয়া হয় সেটা একটু পরে আমি বলছি তো এই ভ্যালেন্টাইনকে সুহাদা উল হুব ভালোবাসার শহীদ বলে নাম দেয় আমাদের দেশে তো মেলা কিছুর শহীদ হয় হিন্দু ও শহীদ হয় আমাদের দেশে তাই না হিন্দু সাঁওতাল যেই বলেন না কেন শহীদ মেলায় কিছু হয় আল্লাহ জানে কবে হয়তো হ্যাঁ কুকুর শির গেল শহীদ হওয়া শুরু হবে তো ভালোবাসার শহীদ ভ্যালেন্টাইন যে মানুষকে শান্তির প্রতি আহ্বান করেছিল এবং এটা তাদের ধারণাই তো তার নামানুসারে পরবর্তীতে এটাকে তারা নাম দেয় ঈদুল ওশ্বাক ঈদুল ওশাক প্রেম প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা বা আনন্দ উৎসব আর সেখান থেকেই তার নাম আস্তে আস্তে চলে আসে কি ভ্যালেন্টাইন ডে আর তাদের এটার একটা বাতিল আকিদা ছিল বা তার পালনের একটা ধরন ছিল খ্রিস্টানদের প্রাথমিক পর্বের ঈদ ভালোবাসা ঈদুল হুব ভালোবাসা দিবস পালনের একটা ধরন ছিল যে অত্র এলাকা ধরেন এখানে অনেক যুবক আছে অনেক যুবত যুবতী আছে যাদের বিয়ে শাদী হয়নি তখন যুবতীরা যুবতীরা কী করত তাদের নামগুলো লিখে একটা পাত্রের মধ্যে রেখে দিত একটা পাত্রের মধ্যে রেখে দিত রেখে দেওয়ার পরে যারা যুবক তারা এসে যারা বিয়ে করতে চায় তারা এসে একটা করে নাম টান দিত তারা একটা নাম টান দিলে যেই মহিলার নাম উঠত এটাকে তারা বিশ্বাস করতো যে আল্লাহর পক্ষ থেকে আমাকে এই মহিলার নাম দেওয়া হয়েছে এরপর করতো কি ওই মহিলার সাথে ওই সে যোগাযোগ করে তখন তাকে বলতো যে তোমার নাম উঠেছে এবং এটা তাদের মধ্যে প্রচলিত একটা বিষয় ছিল ফলে তারাও না করতো না এরপরে তারা একসাথে থাকা শুরু করতো যেটা বর্তমান খ্রিস্টান সমাজে আছে এবং আমাদের সমাজে অলরেডি চলে এসেছে বিয়ের আগেই যে ভালোবাসা অবৈধ ভালোবাসা এটা তাদের মধ্যে এখনো আছে আমাদের মধ্যে চলে আসছে এটা তো এরপরে প্রায় এক বছর যাব তার সাথে মানে চলাফেরা স্ত্রীর মতো ব্যবহার করত এরপর যদি তাকে ভালো লাগতো এই মহিলাকে তাহলে বিয়ে করত। আর যদি ভালো না লাগে তাহলে আগামী বছর এসে আবার ওই লটারির মধ্যে ওই মহিলার নাম দিয়ে দিত যে এটা আমার সাথে চলবে না সে তো ভালোই মজা নাকি হ্যাঁ প্রত্যেক বছরই নতুন নতুন নাম নিয়ে যাইবো কই বইটা চলবো না আর এ অবস্থা দেখেই তৎকালীন সময়ের খ্রিস্টীয় সমাজ এবং তাদের পুরোহিত ও পাদড়িরা তারা কি করলো দেখলো যে এর মাধ্যমে জেনা ব্যবচারের শয়লাভ ছড়িয়ে যাচ্ছে এবং বিয়ে তো করে না কেউ প্রত্যেক বছর নতুন নতুন নাম নিয়ে যাইতেছে তখন তারা এটাকে বাতিল বলে ঘোষণা করলো তখন তারা এটাকে বাতিল বলে ঘোষণা করলো পনেরো শতক অথবা আঠারো শতক পর্যন্ত এটা সম্পূর্ণ বন্ধ ছিল কিন্তু তারপরে হঠাৎ আবার কোন দিক দিয়ে এটা কি হয়েছে চালু হয়ে গেছে এবং সেই চালুর একটা ঘটনা বলা হয় যে আপনার ক্লোদীয় সানি বলে একজন রাজা ছিল সেই রাজার একটা সিদ্ধান্ত ছিল যে যদি ব্যাচেলার থাকে সেনাবাহিনীর লোকেরা তাহলে তারা শক্তিশালী থাকে শক্তিশালী থাকে মনোযোগ বাড়িতে আর থাকে না সবসময় এদিকে আমাদের সেনাবাহিনীতে মনোযোগ দিতে পারে কিন্তু যদি বিয়েশাদি করে দেখা যায় পোলাপানের গ্যান্ডাম ওইদিকে ফোন টন ইত্যাদি করতে করতেই সমস্যা ধ্যান ওই দিকে থাকে ফলে যুদ্ধের কাজে তার মন বসে না আসলে কিছুটা তো আসেই আপনারা যারা ফ্যামিলি আমরা যারা ফ্যামিলি রেখে আসি তাদের ধ্যান ধারণা কী সব সময় তো ফোন করা বাচ্চাটা কেমন আছে স্ত্রী কেমন আছে মা বাবা কেমন আছে এগুলো লাগা 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 থাকে তো যাই হোক এই এই রাজা সানি সে কি করলো তাদের তাদের সৈন্যদের জন্য বিবাহ নিষিদ্ধ করে দিল কিন্তু তখন একটা তাদের মধ্যে এই যে কথাটা একটু আগে বলছিলাম যে আমি পরে বলছি কিভাবে ভ্যালেন্টাইন ডে চালু হলো তো এই ভ্যালেন্টাইন একটা পাদড়ি তাদের একজন পোপ সে করলো কি রাজার আদেশ অমান্য করে রাজার আদেশ অমান্য করে গোপনে গোপনে সেনাবাহিনীর লোকদের কি দিত বিয়ে দিত বুঝাতে পেরেছি সে রাজার এই সিদ্ধান্তের বিরোধী ছিল যে না এদেরকে বিয়ে দিয়ে দিতে হবে আরো একটা জেনে রাখুন হিন্দু পুরোহিতদের ঋষিদের বিবাহ নিষিদ্ধ তলে তলে মেলা কিছু করে ন্যানটা হওয়া তো মেলা ঋষি আপনারা ফেসবুকে দেখছেন না তো এগুলো হয় ওদের কিন্তু ওদের নথিতে কি খ্রিস্টান যারা পাদড়ি হবে বিয়ে করতে পারবে না হিন্দু ঋষিরা বিয়ে করতে পারবে না কি ওদের চাহিদা নাই নাকি আসলে সব ভাওতা ওগুলো উপরে সাধু সাধুর লেবাস ভিতরে একেবারে সব খোলা যাই হোক যে কথা বলছিলাম যে এই কিস ভ্যালেন্টাইন্স সে এর বিরোধী থাকার কারণে তলে তলে সে বিয়ে দিয়ে দিত হঠাৎ করে এই সংবাদ দশ দিন চোরের একদিন সাজা দশ দিন চলে একদিন সাজা চলে গেছে রাজার কানে কলদীয় স্থানের কাছে তখন সে এই কিদ্দিস ভ্যালেন্টাইনকে জেল দেয় জেল দেয় এবং তাকে বলে আর এই কলদীয় সাহানি যতটুকু আমার এখান থেকে মনে হয় নথি যেখান থেকে নিয়েছি যে সম্ভবত সে হিন্দু ধর্মের লোক ছিল বা যেটা আপনি মূর্তি পূজার লোক ছিল সে তাকে জেলে দেওয়ার পরে তাকে বলে যে শেষে তার কি হয় ফাঁসির রায় হয় কিন্তু ফাঁসির আগে তাকে বলা হয় যে তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ওয়াসানি মূর্তি পূজার ধর্ম গ্রহণ করো তাহলে বাদশাহ তোমাকে তার মেয়ের সাথে বিয়ে দেবেন আর তোমাকে তার জামাই করে নেবেন তো সে এটাকে প্রত্যাখ্যান করে আর ইত্য বছরে বা এরই মধ্যে জেলার যে ছিল জেলারের মেয়েও অসুস্থ ছিল এবং এই জেলার মধ্যেই বা কাছাকাছি তারা থাকতো এই জেলারের মেয়ের সাথে ভ্যালেন্টাইনের ভালোবাসা হয়ে যায় ভ্যালেন্টাইনের কি হয় ভালোবাসা হয়ে যায় অথচ তার জন্য ভালোবাসা হারাম তার ধর্মে কিন্তু হয়ে যায় তো হওয়ার পরে সে শেষ বাক্য যেটা লিখে গিয়েছিল যে আমার ভালোবাসা তোমার জন্য উৎসর্গ করে গেলাম এই কথা সে বলে যায় আর যেহেতু এই খ্রিস্টান ধর্ম সে ত্যাগ করেনি আর রাজা রাদে সমান্য করেছিল তাই রাজা তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই দুই শত সত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি তাকে কি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সেই সেই দিন থেকে তাকে কিদ্দিস পবিত্র বলে নাম দেওয়া হয় তাকে কি একটা হলো কিস এটা হলো পোপ আর কিস হলো একেবারে পবিত্র বড় বাবা হয়ে গেছে পরবর্তীতে বুত্রুসের বুত্রুস ছিল খ্রিস্টান ধর্মের একজন একেবারে হাই লেভেলের যেরকম আমাদের সাহাবাই গ্রাম আবু বকর ওমার ওসমান রাদী আল্লাহ মাইন ওদের এরকম ছিল একজন বুত্রুস এই বুত্রুসের একজন খলিফা ছিল বাবা এই বাবা তখন করে কি ওই চোদ্দই ফেব্রুয়ারিকে তাদের ধর্মীয় একটি অনুষ্ঠান বলে ঘোষণা করে এবং তখন থেকে এই ভালোবাসা দিবস পালিত হতে থাকে এই দিবসের তাহলে বোঝা গেল যে এই দিবস মুসলমানদের একটা দিবস তাই না কি বলেন কাদের দিবস এক নম্বর ছিল মূর্তি পূজকদের রোমান মূর্তি পূজকদের দিবস ছিল ওদের এটা ঈদের দিন ছিল পরবর্তীতে ওদের কাছ থেকে যখন পুরা ইতালি বা রোমান খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যায় তখন এটা খ্রিস্টানরা ওদের কাছ থেকে ধার নেয় তবে তার ধরনটা একটু চেঞ্জ করে দেয় ধরনটা একটু চেঞ্জ করে দেয় তখন থেকে এই ভ্যালেন্টাইন দিবস চলে আসছে আর ওই যে বাবা সে তাদের জন্য নতুন ধর্ম তৈরি করলো যেটা তাওরাত বা ইঞ্জিল কোথাও নাই এজন্য আল্লাহ তাআলা বলছেন সুরাহ তওবার একত্রিশ নম্বর আয়াতে ইত্তাখাজু আহবা রহম মরুহব্যান আহম আরবায় আবাম্মিন দুন ইল্লাহ ইয়াহুদীয় খ্রিস্টানরা তাদের পুরোহিতদেরকে আল্লাকে বাদ দিয়ে মাবুদ হিসেবে গ্রহণ করেছে মাবুদ কাকে মানবেন যিনি শরীয়ত দিয়েছেন যিনি শরীয়ত দিয়েছেন কেউ যদি নতুন নতুন শরিয়ত তৈরি করে ও আল্লাহর অধিকার ফর্ব করে এজন্য আমাদের সমাজে যে সংসদে বসে যত নতুন নতুন নিয়ম তৈরি করা হয় এই নিয়ম দেওয়ার মালিককে আল্লাহ তালা ওই জায়গায় এরা নিজেদেরকে বসিয়েছে ওই জায়গায় এরা নিজেদেরকে বসিয়েছে এদের যে কি শাস্তি সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন মেলা কথা বলা যায় ওগুলো বলার দরকারও নাই আর ওইগুলো বলে আমরা বিরাট হতে চাই না কিন্তু এটা কঠিন একটা বিষয় কঠিন বিষয় নতুন শরীয়ত নতুন আইন কারণ তৈরি করা আল্লাহর আইন বাদ দিয়ে এটা কোনো মুসলিম করতে পারে না তো এই কথাগুলো যখন তেলাবাদ করছিলেন রসুল সাল্লাম তখন ওইখানে আদি উপস্থিত ছিলেন তিনি বলছেন যে আমি রসুল সাল্লামের কাছে আগমন করলাম আর আমার গর্দানে ছিল উনি ছিলেন খ্রিস্টান তখন তার গরদানে ঝুলছিল কি সলিবুন মুজাহাব স্বর্ণের একটা সলিব ক্রুশ একটা ক্রোশ স্বর্ণের একটা ক্রস তার গলায় ঝুলছে রসুল সশরাম তাকে বললেন ইয়া আদি অত্র এনকা হাজ আল ওয়াসান এই যে তুমি ক্রুশের পূজা করছো এই যে মূর্তি পূজা করছো তুমি এটা তোমার গড্ডান থেকে ছেড়ে ফেলো আর আমি তাকে বলতে শুনলাম তিনি তেলাওয়াত করছেন ইত্তা খাজু আহ বা র হম অরহু বা রহম অরবা বা মিন্দুন ইল্লাহ ইহদি খ্রিস্টানরা নিজেদের প পোপাদিদেরকে ধর্মগুরুদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তখন তিনি বললেন যে যে আমা উনি বললেন আল্লাহ রসুল আমরা তো তাদের পূজা করি না তখন সাল্লাম বললেন যে এরকম কি হয়নি যে যখন তারা কোনো আল্লাহর হারামকে হালাল করেছে আর আল্লাহ হালালকে হারাম আর হারামকে হালাল করেছে তোমরা সেটা মেনে নিয়েছো তখন আদিবিনা হাতেম বললেন যে হ্যাঁ এটা আমরা করতাম এটা আমরা করি তখন রসম বললেন তিলকা ইবাদাত এটাই হলো তাদের ইবাদত করা সম্মানিত ভাই এবং বন্ধু এটা হলো ইহুদি ও খ্রিস্টানদের কথা কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজেও এই ব্যারাম আছে আমি হুজুর আপনাকে একটা কথা বললাম যেটা কোরআন হাদিস বিরোধী কিন্তু আপনি মেনে নিলেন এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম এজন্য আপনি হুজুরের কথাকে ভেবে চিনতে মানবেন হুজুর যেটা বলেছে সেটা যদি কোরআন ও হাদিস মোয়াফেক হয় তাহলে মানবেন আর যদি কোরআন ও হাদিসের পক্ষে না হয় বিপক্ষে হয় তাহলে মানা যাবে না যদি বিপক্ষে হওয়ার পরও আপনি মনে করেন যা যে মুন্সি হোক আমাকে হুজুর কইছে আমি এটাই মানমু। হুজুর যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো বোঝা গেছে ঈদে মিলাদুন নবী পালন করে যদি জাহান নামে যেতে হয় তো জাহান নামে যেতেও রাজি আছে না এই যদি হয় অবস্থা তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ওরা যেন ওই হুজুরদেরকে কি মানলো মাবুদ মানলো না মুজুবিল্লাহমিনালেক হুজুরের কথা আলেমের কথা ততক্ষণ মানা যাবে ততক্ষণ কোরআন হাদিস মোতাবেক হবে যদি কোরআন হাদিসের বাইরে বলে তাহলে ওর কথা মানা যাবে না আল্লাহ তালা যেন আমাদের দেশের হুজুরদেরকে হেদায়েত দান করেন আল্লাহম আহমিন আর আমাদেরকে যেন কোরআন হাদিস মোতাবেক চলার দান করেন আল্লাহমিন এই দিনে যে সকল বিষয়গুলো করা হয় এই ভালোবাসার দিবসে কি কি করে মানুষজন সেগুলোর একটা অন্যতম বিষয় হল বা কিছু নমুনা হলো যে ইহুদিও খ্রিস্টানরা অন্য দিনে যেরকম অন্য অন্য তাদের অনুষ্ঠানের দিবসে যেরকম আনন্দ প্রকাশ করে এই দিনেও তারা সেরকম কি করে আনন্দ উৎসব করে তারপরে লাল গোলাপ শুভেচ্ছা বিনিময় করে যেটা ইয়া মূর্তি পূজক রোমানদের কাছে ছিল তাদের মাবুদের ভালোবাসা বিনিময় খ্রিস্টানদের কাছে এসে হয়েছে কি এটা হলো প্রেমিক ও প্রেমিকদের ভালোবাসা বিনিময় তিন এই দিনে তারা বিভিন্ন কার্ড একজন আরেকজনকে গিফট করে ওই ওর ভিতরে ভালোবাসা চিহ্ন থাকে বিভিন্ন ধরনের আপনার প্রেম প্রেম এবং প্রেম জাতীয় আপনার শব্দাবলী থাকে কবিতার ছন্দ থাকে এগুলো এগুলো লেখা থাকে বিভিন্ন ছবি থাকে এগুলো কিনে কিছু হয়তো নিজে লেখে অথবা লিখিয়ে নেয় দিয়ে নিজের প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে কি দেয় উপহার দেয় অথবা স্বামী স্ত্রীকে উপহার দেয় এইভাবেই তারা করে থাকে আরেকটা হলো এই দিনগুলো এই দিনে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করে সেটা রাত্রে হোক অথবা দিনে হোক তাদের যেই অনুষ্ঠান ঈদ অনুষ্ঠান হয় সেই ঈদ ঈদ অনুষ্ঠানগুলো পালন করে তাহলে আমরা যে আলোচনাটুকু এতক্ষণ আপনাদের সামনে পেশ করলাম তাতে থেকে বোঝা যায় যে এটার মূল হল মূর্তি পূজক রোমানদের থেকে এবং তাদের যেই মাবুদের ভালোবাসা প্রকাশ সেখান থেকে তারা এটাকে গ্রহণ করেছিল যা পরবর্তীতে খ্রিস্টানদের কাছে এসেছিল আর এটা এর মাধ্যমে তারা তাদের মাবুদকে কি করে সম্মান করে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের মাবুদকে সম্মান করে তাহলে সে কি করে শিরিক করে আর যে শিরিক করে তার কি অবস্থা হয় ইন্নাহু মাইন ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যে আল্লাহর সাথে সাথে কাউকে শিরিক করে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন ওয়া মাওয়াহুন নার তার স্থান জান্নাত না জাহান্নাম জাহান্নাম ওয়া মালিল জালিমিনা মিন আনসার জালেম হলো সবচাইতে বড় জালেম হলো মুশরেক মুশরেক ব্যক্তি সবচাইতে বড় জালেম অন্য জালেমরা ওর চাইতে নিচে কারণ সে জুলুম করে কার উপরে আল্লাহর উপরে লোকমান আলী ইসলাম তার সন্তানকে বলেছিলেন ইয়াবো নাই শরিক বিল্লা বৎস আল্লাহর সাথে কাউকে শরিক করিও না ইন্না শিরিক আল্লাহ জুলুম নাজিম নিশ্চয় অবশ্যই শিরিক বড় জুলুম সুরাতুল মায়েদা বাহাত্তর নম্বর আয়াত তাহলে এটা মূর্তি পূজক এবং খ্রিস্টানদের একটা অনুষ্ঠান মুসলিম এটা করলে সেই ইসলাম থেকে বের হয়ে যায় চিরস্থায়ী স্থায়ী নামে হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে যে খ্রিস্টান আর মূর্তি পূজক রোমান উভয়ের কাছেই এই দিবসটার যে কিস্সা কাহিনী আমরা বললাম সেগুলো কি কোনো সহি আকল বিশুদ্ধ জ্ঞান গ্রহণ করতে পারে এগুলো হলো আজগবি কিস্সা কাহিনী আচ্ছা বাঘিনী কি মানুষকে দুধ পান করাই আর বাঘিন নিয়ে আসলে তো প্রথমে বাচ্চাটাকে খেয়ে ফেলা কাহিনীর উপরে তারা কি করে এই মাবুদের ভালোবাসা ঘটিয়েছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি গ্রহণ করতে পারে না মুসলিম তো অনেক দূরের কথা তিন নম্বর হচ্ছে এই দিনের একটা অন্যতম কাজ হল খ্রিস্টান অগ্নি মূর্তি পূজকদের কাছে আমরা বলে এসেছি যে একটা কুকুর আর একটা ছাগল জবাই করে তার রক্ত মাখানো এগুলো কোনো মুসলিম সাপোর্ট করতে পারে এগুলো কোনো মুসলিম সাপোর্ট করতে পারে না চার নাম্বার হচ্ছে যে ভ্যালেন্টাইন যার কথা বলা হচ্ছে এই ভ্যালেন্টাইনের যে ভালোবাসা দিবস চালু হলো সেটা খ্রিস্টানদের ধর্মে আছে কি বলেন খ্রিস্টানদের ধর্মে আছে একটু আগে কি বললাম খ্রিস্টীয় ধর্ম শুরু হয়েছে প্রথম খ্রিস্টাব্দ থেকে তাই না প্রথম খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আর আমরা যেটা বললাম যে দুইশো সত্তর খ্রিস্টাব্দে এটা চালু করছে দুইশো সত্তর খ্রিস্টাব্দে ধার করে নিয়ে এসে এটা চালু করছে তাহলে তার মানে এটা আপনার দুইশো সত্তর বছর পরে চালু হয়েছে খ্রিস্টান ধর্মে এটা ছিল না যেমন আমাদের ধর্মে মাঝাব ছিল না এটা তিনশো সাড়ে তিনশো হিজড়িতে নিয়ে আসা হয়েছে তিন চারশো বছর পরে সাড়ে চারশো দিকে নিয়ে আসা হয়েছে ইমামদেরও মৃত্যুর মেলা পরে ইমামদের মেলা মৃত্যুর মেলা পরে মাঝাব তৈরি করা হয়েছে যাই হোক মাঝাবের যেটা কোরআন হাদিস মোতাবেক হয় সেটা নেওয়া যাবে যেটা মিলে না ওটা নেওয়া যাবে না ওদের একটা ওইরকমই বিষয় হলো ভ্যালেন্টাইন দিবসটা যেটা খ্রিস্টান ধর্মের কোনো অংশ নয় মুসলিম ইসলাম ধর্ম তো তার থেকে সম্পূর্ণ মুক্ত এই কথাগুলো এখান থেকে বোঝা যায় আর এ কারণেই আমরা বলেছি তিনশো খ্রিস্টাব্দের পরে তৎকালীন পোপাদি এবং তাদের ধর্মীয় যাজক ও গুরুরা সর্বসম্মতি কর্মী এই দিবসটাকে কি করেছিল বাতিল বলে ঘোষণা করেছিল এবং এটা অনেক দিন ছিল না হাজার বছর বারোশো বছর ছিল না পরবর্তীতে আবার পনেরোশো খ্রিস্টাব্দে বা সতেরোশো খ্রিস্টাব্দের দিকে এটা নতুন করে কোনো কোনো দিক থেকে চালু হয়ে যায় এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমরা মুসলমানরা কেন এই দিবস পালন করব না কেন আপনারা আমাদেরকে বাধা দেন যদি আমার কথা বলে যে হুজুর আপনি বাধা দেন কেন তাহলে তার জবাব শুনুন এক নাম্বার হচ্ছে যে ইসলামে ঈদ বা আনন্দ উৎসব অনেকগুলো না অনেকগুলো যার যার যখন ইচ্ছা নতুন দিবস আমরা যোগ করতে পারি কি না যার যখন ইচ্ছা নতুন দিবস আমরা যোগ করতে পারি না বরং রসুল সাহায্য যখন মক্কা থেকে মদিনায় গিয়ে হিজরত করলেন তখন দেখলেন যে ওদের দুইটা দিন আছে ওই দুই দিনে ওরা খেলাধুলা করে এলা আবু না ফিহিম তখন তারা তখন তিনি সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কিসের দিন এগুলো তোমরা খেলাধুলা করো তো বলছে আগের থেকে আমরা করে আসছি রসুল সাহায্য বললেন কাদ আবদার আকুম আকুম বিহিমা খাইরাম মিনহুমা তালা এই দুইটা দিনের পরিবর্তে তোমাদেরকে আরও দুইটা উত্তম দিন দান করেছেন আর সেটাও ঈদ ও আনন্দের দিন একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর তো মুসলমানদের জন্য ঈদ অনুষ্ঠান সীমিত সেটা হলো দুইটা মাত্র আর যার একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফেতের তাহলে মুসলিম জীবনে তৃতীয় কোনো ঈদ গ্রহণের সুযোগ রাখা হয়নি কারণ দিন ইসলাম কি পরিপূর্ণ আলিয়া ও মাকমাল তুলকুম দিন আকুমাত্মম তো আলাইহি কুম নেই মাতি ওরজিত্লাহ কুমুল ইসলামাদ দিন আল্লাহ তালা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন রসুল সাইসলামের বিদায় হজে বিদায় হজে আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে এবং ইসলাম ধর্ম কী হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে এখানে ঈদ আনন্দ অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী বলেন আর ভালোবাসা দিবসের ঈদ বলেন মা সবে বরাতের ঈদ বলেন সবে মেরাজের ঈদ বলেন কোনো ঈদ নতুন ঢোকানোর চান্স রাখা হয় নাই দ্বিতীয়ত যদি কেউ এই ভালোবাসা দিবস পালন করে তাহলে সে নিজেকে প্রথমত কি করে মূর্তি পূজকদের সাথে সাদৃশ্য করে দেয় দ্বিতীয়ত খ্রিস্টানদের সাথে সাদৃশ্য করে দেয় আর রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান তসাবাহা বেকাহমিন ফাহুয়া মিন হুম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত নওজবুল্লাহমান তাহলে আপনি খেয়াল করুন যে আপনি মুসলিম থাকবেন না ঈদ ভালো ভালোবাসা দিবস পালন করে আপনি খ্রিস্টান ও মূর্তি পূজক হয়ে যাবেন নওয়জুবুল্লাহমিজাল কিন্তু না জেনে মেলা মুসলিম এই কাজ করছে কিনা একটু আগে ভাই আব্দুল খালেকও বলেছেন শেখ নাজমুল হকও বলেছেন এখন মুসলমান নামাজই পড়ে না ইসলামের ধারই ধারে না দৌড় তাতে যাই আসে কি আনন্দ করে নেই এ হলো অবস্থা যদি ওই অবস্থা হয় তাহলে ওদের এ দিবস পালন করা একটা মামুলি ব্যাপার কারণ এর চাইতে বড়ো জিনিস তারা আদা করে না অথবা এর চাইতে বড়ো খারাপিতে তারা জড়িত রয়েছে অতএব সম্মানিত ভাই এবং বন্ধু যদি আপনি ভালোবাসা দিবস পালন করেন তাহলে আপনি মূর্তি পূজকদের সাথে মিশে গেলেন এবং আপনি মিশে গেলেন খ্রিস্টানদের সাথে আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে তাদের কাছে দলিল আসার পরে এবং মত বিরোধী লিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা আলে ইমরান একশো পাঁচ নম্বর আয়াত আরেকটা আয়াত সুরা মায়েদার আমি পড়েছিলাম যার শেষাংশে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্য থেকে কেউ যদি খ্রিস্টানদের সাথে বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে ওদের ঈদ অনুষ্ঠানে যোগ দেয় ওদের পূজা পার্বণে যোগ দেয় ওদের সাথে মিলে যায় একাকার হয়ে যায় তাহলে সে তাদের দলভুক্ত বলেই কি হবে গণ্য হবে সে মুসলিম আর থাকবে না তাই সাবধান আপনি এই দিবস যদি পালন করেন তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবেন তৃতীয়ত যেই ভালোবাসা দিবস তারা পালন করছে এর দ্বারা উদ্দেশ্য ভালোবাসা প্রতিষ্ঠা নয় বরং উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বের লোক সবাই পরস্পরকে কি করবে ভালোবাসবে সবাই পরস্পরকে ভালোবাসবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না সবাই মুসলমান কাফের সবাই সবাইকে ভালো বাসবে। কিন্তু ইসলাম এটা সম্ভব নয় ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আল্লাহ আল্লাহতালা বলছেন সুরাতুল মুজাদদালার ২ নম্ব রয়াতে। লা তাজিডো কমমা মেনু নাবিল্লা হিওয়া লিয়াউ মিল আখের। তুমি এমন কোন কম পাবে না জাতি পাবে না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে। ইুয়াদুনামান হাত দল্লাহ হাওয়ারা সুলা। তারা ভালো বাসা রাখে ওই সমস্ত লোকদের সাথে যারা আল্লাহ ও রসুলের সাথে কি রাখে শত্রুতা রাখে যারা আল্লাহ রসুলের সাথে শত্রুতা রাখে মুসলিম ব্যক্তি পরকালে বিশ্বাসী ব্যক্তি আল্লাহতে ইমানদার ব্যক্তি কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না আচ্ছা খ্রিস্টান এবং মূর্তি পূজক যারা আছে ইসলাম বহির্ভূত দল মুসলমান যারা নামে মুসলমান ধরেন আমাদের দলই ধরে নিলাম যারা এর বাইরে রয়েছে তারা কি আল্লাহ ও রসুলের শত্রু না বন্ধু শত্রু কারণ তারা আল্লাহ রসুলকে মানে না আল্লাহর সাথে শরিক করে রসুল সাল্লাহামের ব্যঙ্গাত্মক চিত্র নির্মাণ করে রসুলের নামে মিথ্যা বলে ওরা কি করে আপনার বন্ধু হতে পারে অথচ তারা আল্লাহ রসুলের চরম শত্রু আল্লাহ তালা বলছেন ওদেরকে এরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না খ্রিস্টান হওয়া তো দূরের কথা খ্রিস্টান হওয়া তো দূরের কথা কাফের হওয়া তো দূরের কথা ওয়ালাউ কানু আব আহম যদিও এরা ওদের নিজেদের বা হয় আমার বাবা হলে কি হবে আও আব আহম আমার সন্তান হলে কি হবে আও এখুয়া নাহুম আমার ভাই হলে কি হবে আউ আশী এরা তাহুম আমার স্বগত্রীয় হলে কি হবে যদি তা সেই আল্লাহ রসুলের সাথে কী রাখে শত্রুতা রাখে ওর সাথে মমিন ব্যক্তির ভালোবাসা চলতে পারে না অতএব সম্মানিত ভাই এবং বন্ধু আপনি থাকবেন আপনার ইসলামী নীতি নিয়ে আপনার ইসলামী যে কালচার আছে সংস্কৃতি আছে সেটা আপনি পালন করবেন আপনি বিজাতীয় সংস্কৃতি ধার করতে যান কেন আপনার কি সংস্কৃতির অভাব পড়েছে আপনার কি সংস্কৃতির অভাব আপনার কি আনন্দ উৎসবের অভাব আপনার কি দিন ধর্মে ইবাদত বন্দেকের অভাব আরে খ্রিস্টানরা যেই ইবাদত বন্দী করে ওদের গির্জা এখন আমেরিকা ব্রিটেনে গির্জা এখন শূন্য পড়ে রয়েছে গির্জাগুলো বিক্রি হয়ে গেলো মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ সেই খ্রিস্টান যাদের ইবাদতখানা খানা শূন্য হয়ে গেছে সপ্তাহে একজন দুইজন যায় না আপনার মসজিদগুলো দেখুন দেখুন তো আপনি আপনার আজকে এখানে মসজিদে এসেছেন আজকে দেড়শো দুইশো লোক এখানে উপস্থিত হয়েছে প্রত্যেক নামাজে মসজিদগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ জেকারে আজকারে পরিপূর্ণ হয়ে উঠছে গুনগুন শব্দে ভরে উঠছে এরকম জমার দিবসে কত মানুষ জমায়েত হচ্ছে তারপরে আপনার আরো বিভিন্ন অনুষ্ঠান ঈদ অনুষ্ঠানগুলোতে হজে কত মানুষ একত্রিত হচ্ছে খ্রিস্টানদের এমন কোনো অনুষ্ঠান আছে কি দৈনিক খ্রিস্টানরা একত্রিত হবে এমন কোনো ব্যবস্থা আছে কি কিন্তু আপনি মুসলিম আপনার জন্য পাঁচবার ব্যবস্থা আছে যে আপনি আপনার মুসলিম ভাইদের সাথে একত্রিত হবে আল্লাহ আপনার সংস্কৃতির কম নাই আপনার ইবাদতের কম নাই আপনার অনুষ্ঠানের কম নেই কিন্তু আপনি যদি নিজেকে অন্ধ করে রাখেন আর বিজাতীয় সংস্কৃতিতে মত্ত হয়ে যান তাহলে তো আপনি আন্দা থাকবেন আর আপনি তো ইসলাম থেকেই বের হবেন আর কে বের হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বন্ধুকে বন্ধু এবং শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করার তৌফি দান করেন আল্লাহ আমিন এবং আল্লাহ আমাদের অন্ধ চক্ষু যেন খুলে দেন আল্লাহ আমিন মুসলিম বিশ্বকে আল্লাহ যেন হেদায়েত দান করেন আল্লাহ আমিন চার নাম্বার কেন আপনি এই ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারবেন না সেটা হলো যে যেই দিন থেকে এই ভালোবাসা দিবস চালু হয়েছে সেই দিন থেকে কি হয়েছে এর সাথে একটা বেহায়াপনা বেলিল্লাপনা জেনা ব্যবচারের শয়লাভ বয়ে গেছে আর যেটা আপনাদেরকে বলে আসলাম একটু আগে যে ওই যে কার্ড লেখা কার্ড লিখে নাম লিখে দিয়ে দেয় যারটা আসে এক বছর থাকে তারপর না চলবে না এই জন্য তৎকালীন সময়ের দেয়া যারা খ্রিস্টীয় ধর্মকেও পরিবর্তন করে দিয়েছিল ওরাও জেনেছিল যে এর ভয়াবহতা মারাত্মক তাহলে আমাদের সমাজে সুসন্তান পাওয়া যাবে না মানে ভালো বৈধ সন্তান পাওয়া যাবে না বৈধ সন্তান পাওয়া যাবে না সব কি হবে অবৈধ সন্তানের জন্ম হবে তাই তারা সেটাকে বন্ধ করে দিয়েছিল কিন্তু মুসলিম আজকে তুমি কি এমন হয়ে গেলে যে ওই পাদরিদের চাইতেও খারাপ হয়ে গেছো ওই পাদরিদের চাইতে তুমি খ্রিস্টীয়মুখী হয়ে গেছো যে তুমি ওই ভালোবাসা দিবস পালন করছো অতএব মুসলিমের জন্য এগুলো পালন করা কোনো কর্মী জায়েজ নয় যদি কেউ বলে যে আপনারা আমাদেরকে এই ভালোবাসা দিবস পালন করা থেকে বঞ্চিত রাখতে চান তাহলে তাদেরকে বলতে চা বলবো আমরা যে ভালোবাসা দিবস নাম দিয়েছে কিন্তু তার নাম তার কাম ভিন্ন যে না ও ব্যবীচারের শৈলাম এবং এটা হল একটা ধর্মীয় অনুষ্ঠান অতএব তুমি যদি মুসলিম বলে দাবি করো তাহলে তুমি অন্যের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারো না এবং এর মাধ্যমে শরীর ভালোবাসা রহিত হয়ে যায় এবং অনু ইসলামিক বিস্তার লাভ করে তারপরে মুসলিম ব্যক্তির আভ্যন্তরীণ বা আন্তরিক যে অভিব্যক্তি ভালোবাসা এটা জাহির করার জন্য আলাদা দিনের কোনো প্রয়োজন নেই আলাদা দিনের কোনো প্রয়োজন নেই বরং সে সবসময় তার স্ত্রীকে কি করবে ভালোবাসবে সে তার মা বাবাকে ভালোবাসবে সে আত্মীয়দেরকে কি করবে ভালোবাসবে তিন নাম্বার দিন ইসলাম মানুষের পরস্পরের ভালোবাসার প্রতি যত উদ্বুদ্ধ করেছে অন্য কোনো দিনে এরকম কোনো দলিল নেই বা উদ্বুদ্ধ করা হয়নি কিন্তু এর পরেও ইসলাম আপনাকে পরস্পরের সম্প্রীতির প্রতি ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করার পরেও আলাদা কোনো দিন নির্ধারণ করে দেয়নি এর কারণ হচ্ছে যে আপনি আলাতল তিনশো ষাট দিন হোক আর তিনশো পঁয়ষট্টি দিন বছর হোক আপনি প্রত্যেক দিনই অপর মুসলিমকে কি করবেন ভালো বাসবেন আল্লাহ বলছেন ইজা আহ্বার রজুলু আখা রজুলু আখাহু ফাল ইউ বের হু আল্নাহু বহু কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে ভালোবাসে তাহলে সেজন্য তাকে বলে দেয় ভাই আপনাকে আমি আল্লাহর রস্তে ভালোবাসি যেন বলে দেয় তাহলে ইসলামে ভালোবাসা আছে কিন্তু সেটা বৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসা নয় রসুল সাল্লি সাল্লাম বলেন সেই জাতের শপথ যার হাতে আমার প্রাণ তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ মমিন না হবে আর ততক্ষণ মমিন হবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না যেটা করলে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে সেটা কি সালাম আবাই আবার পরস্পরের সালাম বিনিময় করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসলে মমিন হতে পারবে মমিন হলে কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে সুবহান রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে অতএব মুসলিম প্রত্যেক মুসলিম সে হোক না কেন বাংলাদেশি সে হোক না কেন ইন্ডিয়ান সে হোক না কেন পাকিস্তানি হোক না কেন ইউরোপের হোক না কেন আফ্রিকার যেখানেরই হোক না কেন সে মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা পরস্পর ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম মুসলমান পরস্পরের ভাই একজন মুসলমান অপর মুসলমানের ভাই অতএব আপনার ভালোবাসা শুধু একদিন হবে না বরং আপনার ভালোবাসা আরো দিন দিন উন্নত হবে এবং এটা বাড়তে থাকবে অপর মুসলিম ভাইয়ের সাথে চার নাম্বার ইসলামের ভালোবাসা শুধু ওই যে প্রেম প্রীতির সাথে সংশ্লিষ্ট নয় যেটা ওদের ব্যাপারে সংগঠিত হয়েছে ইসলামের ভালোবাসা হলো ব্যাপক ইসলামের ভালোবাসা ব্যাপক একটু আগে বলছি যে আজীবনের জন্য আপনি যতদিন বাঁচবেন ততদিন অপর মুসলমান ভাই ও বোনদেরকে তাদের স্তর ভেদে কি করবেন ভালোবাসবেন আর যাদেরকে ভালোবাসবেন তাদের দিক থেকেও এটা ব্যাপক আপনার ভালোবাসা শুধু ওই প্রেম প্রেম খেলার সাথে জড়িত হবে না আপনার ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য মুসলিমের প্রথম ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসবে দুই নাম্বার রসলকে ভালোবাসবে রসুল সাল্লাহসাল্লাম বলেছেন লা ইউ আহাব্বা ইলাহি মিম ওয়া আলাদিহি ও তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ সে আমাকে তার নিজের জীবনের চাইতে নিজের পিতার চাইতে নিজের সন্তানের চাইতে সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমাকে অধিক বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না আল্লাহ একবার তাহলে আপনার ভালোবাসা এক নম্বরে খাস আল্লাহর জন্য পরে রসুলের জন্য পরে আপনার মা বাবা আছে আপনার স্ত্রী আছে আপনার সন্তানেরা আছে তাদের জন্য আপনার ভালোবাসা হবে আর সেটা হবে বৈধ ভালোবাসা সেটা হবে ইসলামী শরীয়ত মহাফেক ভালোবাসা আর আপনি অবৈধ ভালোবাসা দিবস পালন করে আপনার ইসলাম নষ্ট করবেন না পাঁচ নম্বর খ্রিস্টানেরা এবং বিধর্মীরা নামধারী কিছু মুসলমানেরাও বিশ্বাস করে যে বিয়ের আগে যদি একটা অন্য মেয়ের সাথে বোঝাপড়া করে নেই লিপ ঠুকিদার যেটা এটা যদি হয়ে যায় তাহলে বোঝাপড়া হলে ভালো ওই কী চাই আমি কি চাই একটু বোঝা গেল এক বছর মাস একসাথে থাকলাম তাহলে পরস্পরের বোঝা গেল তারপরে যদি মিললে তো মিলল না হলে নাই আর বলছে যে এইভাবে বিয়ে শাদি করলে কি হয় ভালোবাসা গাঢ় হয় মহব্বত দৃঢ় হয় কিন্তু জরিপ বলছে যে ওই মহাব্ব দৃঢ় হয় না বরং বিভিন্ন জরিপে দেখা গেছে যে যারা বিয়ের পূর্বে এরকম ভালোবাসা করে বিয়ে শি করে তাদের অষ্টআশি শতকরা অষ্টআশি পার্সেন্ট বিয়ে ভেঙে গেছে তাদের শতকরা অষ্টআশি পার্সেন্ট বিয়েতে মারামারি এবং লাস্টে বিয়ে ভেঙে গেছে আপনাকে বলবো যে আমাদের চিত্রনায়ক নায়িকা গায়ক গায়িকাদের দিকে একটু দেখেন তো কয়জনের বিয়েটা ঠিক আছে আরে শতকরা নিরানব্বই ভাগই বিয়ে ডিসমিস ওদের বেশিরভাগই বিয়ে ঠিক নাই কত জায়গায় যে বিয়ে করছে আর কয়টা যে ভাঙছে আল্লাহু আন কারণ কি কারণ ইসলাম বিরোধিতা আপনি আপনাকে আল্লাহ তাআলা বৈতো ভালোবাসা দিয়ে স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করার করার মাধ্যমে আল্লাহ বলেছেন জাহা আল্লাহ তার কাছ তার মধ্য থেকে পুরুষ থেকেই নারীকে সৃষ্টি করেছেন কেন লিয়াসকুনা ইলাইহা যার যাতে সে তার কাছে শান্তিতে থাকতে পারে আপনি তো শান্তির পথ অবলম্বন করেননি আপনি আগে অশান্তির পথ অবলম্বন করেছেন ফলে আপনার পরিবার সুখী হতে পারে না বরং আগে থেকেই কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই ১২ বিয়ে তাদের টিকে অষ্টআশি পার্সেন্ট ভেঙ্গে যায় তারপরে আপনি যদি পশ্চিমা দেশগুলোর প্রতি দেখেন তাহলে দেখতে পাবেন তার পরিস্থিতি অত্যন্ত করুন আপনার পূর্ববর্তী এক জরিপে দেখা গেছে যে আমেরিকাতে উনআশি পার্সেন্ট পুরুষেরা মহিলাদেরকে প্রহার করে মানে একশো জন স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে উনআশি জনই তাদের স্ত্রীকে কি করে মারে কেন আপনারা তো আগে ভালোবাসা করে বিয়ে করেছিলেন আপনারা মারামারি করবেন কেন কিন্তু আসলে ওই ভালোবাসা হ্যাঁ মানুষকে আরও খারাপ করে তুলে আরও দশটা নারীর প্রতি লোভি করে তুলে যেটা আমরা বলে এসেছি এটা পাবেন আপনি জারি রাতুল কোপস পনেরো দুই উনিশশো সালে এই পত্রিকায় এই লেখা লিখেছে তারপরে আপনার অনেক মহিলা রয়েছে যারা আমেরিকাতে অনেক মহিলা রয়েছে সতেরো পার্সেন্ট মহিলা যারা এই জরুরি বিভাগে ভর্তি হয় তার সতেরো পার্সেন্ট নারী তাদের স্বামী দ্বারা প্রহিত হন নওজবিল্লাহ আরে স্ত্রীকে আপনাকে দেওয়া হয়েছে তার সাথে ও আশি রোহনাবিল মারুফ তাদের সাথে সদ ব্যবহার করবেন কিন্তু আপনি তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন নওয়জবিল্লাহমিন এ কেমন স্বামী আপনি হলেন আপনার সহদর্মী আপনার অর্ধাঙ্গিনী তাকে আপনি প্রহার করছেন এটা এই জন্যই যে তাদের মধ্যে কোনো দিক এই নির্দেশনা নেই বরং অবৈধ ভালোবাসার ছড়াছড়ি রয়েছে আমেরিকার এ বি একটা কোম্পানি আছে তারা একটা জরিপ চালিয়েছিল সেখানে দেখা গেছে যে প্রত্যেক আঠারো সেকেন্ডে একজন পুরুষ তার স্ত্রীকে প্রহার করে আঠারো সেকেন্ডে একটা পুরুষ তার স্বামীকে প্রহার করছে অর্থাৎ প্রত্যেক আঠারো সেকেন্ড পরপরই একজন নারী তার স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন পৃথিবীর যে কোনো স্থানে আর এটা হচ্ছে অমুসলিম ধর্মে মুসলিম ধর্মে নয় ইংল্যান্ডের এক জরিপে দেখা গেছে যে সাত হাজার মহিলা সেখানে শরিক হয়ে তারা বলেছে আঠাশ পার্সেন্ট মহিলা বলেছে যে শতকরা একজনের একশো জনের মধ্যে জনই বলেছে যে তারা তাদের স্বামীর দ্বারা নির্যাতিতা তাহলে সম্মানিত ভাই এবং বন্ধু যেটা বলছিলাম যে ভালোবাসা দিবস এবং ভালোবাসার মাধ্যমে যে সংসার তৈরি হয় যারা বলে যে এর মাধ্যমে আমাদের সংসার সুখী হয় সেই দাবিটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত আমরা শেষ করবো আমাদের আলোচনা তবে তার আগে বলতে চাই যে মুসলিমের অবস্থান কি হওয়া উচিত ভালোবাসা দিবস কেন্দ্রিক সে কি পালন করবে না কি করবে এক নাম্বার এরকম অনুষ্ঠান মুসলিম পালন করবে না যারা এগুলো পালন করে তাদের সাথে শরিক হবে না এবং তার দলিল হচ্ছে মহান ربুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিযুল ইয়াহুদা ওয়ান আউলিয়া হে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না ও মাইয়্যাতা ওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম বা বাজ হুম আউলিয়া উবান তারা পরস্পরের বন্ধু ওয়াংগেতা ওয়াল্লাহ হুমিন গুমফা ইন্না হমিন হুম তোমাদের কেউ যদি ওদের সাথে এরকম ঈদ অনুষ্ঠানে যোগ দেয় তাহলে সে তাদের দলভুক্ত হবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালেমিন নিশ্চয়ই মোহন রব্লাহ আলেম জালেব সম্প্রদায়কে হেদায়েত দান করেন না সুরাম আয়েদা কেন নম্বর আয়েদ আরে ভাই আপনি প্রত্যেক নামাজে বলছেন কি এদিন আর সেরাত মুস্তাকিম সেরা আল্লাহ দিন আনাম তা আল্লাহ আমাদেরকে সোজাপদ দেখান যারদের ওপর নিয়ামত দিয়েছেন নবীগুন সিদ্দিকগুন শহীদগুন সালহীনগুন তারপর আপনি বলছেন গাইরিল ইল মাকদুবে আলাইহিম আল্লাহ দলেন ওদের পথ আপনি দেখায়েন না যাদের প্রতি আপনি গোসা হয়েছে আর যারা পথভ্রষ্ট হয়েছে এরা দুই দল কারা মিস্টার ইয়াহুদি আর মিস্টার খ্রিস্টান এরা ইয়াহুদি খ্রিস্টান থেকে আপনি প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে বলছেন গাইর ইল মাকদুবে আলহিম আল্লাহ দলিন আর আপনি ওদের ঈদ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তার মানে তার মানে আপনার কথা কাজের মধ্যে মিল নাই কোনো আপনি নিজে নিজেকে পরিচিত পরিচয় দিচ্ছেন অতএব আপনার নামাজ ঠিক না আপনার ওই অনুষ্ঠান ঠিক সেটা আপনি খেয়াল করুন এজন্য সম্মানিত উপস্থিতি এক নম্বরে এদের অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না কোন সরিকরা চলবে না এরপরে দুই নম্বর কোন সময় যদি আপনার কাছে বিধর্মীদের শুধু ভালোবাসা দিবস না বিধর্মীদের কোনো অনুষ্ঠান করার জন্য সহযোগিতার জন্য আসে সহযোগিতা করা যাবে না তিন নাম্বার মুসলমানদের কেউ যদি এই অনুষ্ঠান করে তাহলে সহযোগিতা করা যাবে না সহযোগিতা করা যাবে না বরং তাদের কি করতে হবে প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে এটা আমাদের অনুষ্ঠান নয় এটা বিধর্মীদের অনুষ্ঠান এবং মানুষদেরকে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশ দিয়ে তাদেরকে থেকে নিষেধ করতে হবে মহানব্বলমিন আমাদেরকে যেন সে তৌফিক দান করেন আল্লাহ আমিন এখন বর্তমান সময়ে অনেক মুসলমানরা এগুলো পালন করছে সেটা হলো পনেরোই ফেব্রুয়ারিতে লাল গোলাপ বিক্রি করা বিক্রি করে কিনা কিনে অন্যকে হাতিয়ে দেওয়া অথবা সবাই লাল রঙের ব্যাস পড়া হাতে ব্যাস পড়ুক অথবা মেয়েরা অনেক সময় নিজেদের নিজেদের চেহারায় টেট্টু ফেট্টু ইত্যাদি লাগায় বিশেষ ধরনের সব পদ্ধতি মুসলিমের জন্য হারাম কেউ যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তাহলে এগুলো সব তাদের জন্য হারাম তারপরে এই দিবসে যদি আপনার মুদিরও থাকে যে খ্রিস্টান অথবা ইয়াহুদি আর আপনাকে যদি ভ্যালেন্টাইন দিবসের শুভেচ্ছা বিনিময় করে জবাব দেওয়া যায় নয় আপনি তো দেবেন না তাকে তাকে তো ভ্যালেন্টাইন ডিবসে আই লাভ ইউ অথবা ইত্যাদি এসব তো বলবেন না বরং ও যদি বলে তাহলে তার জবাব দেওয়া যাবে না এবং বিভিন্ন মাসুমা মাসাইল যায় জানা গেছে যে যে যারা ফুলের দোকান করেন যারা ফুলের দোকান দেন এই দিবস উপলক্ষে আলাদা কোনো সাজ সরঞ্জাম করা যাবে না আপনি দৈনিক ফুলের ফুল বিক্রি করেন ওইভাবেই আপনি বিক্রি করতে থাকেন কিন্তু এই দিবসের জন্য আলাদা আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এই দিবসে আপনি লাভবান হওয়ার জন্য আর এইভাবে আপনি বেশি ফুল নিয়ে এসে খ্রিস্টানদেরকে সহযোগিতা করবেন এটা আপনার জন্য জায়েজ নয় অথবা মুসলমানরাই কিনছে কিন্তু খ্রিস্টানদের এই ভালোবাসা দিবস পালন করছে সে বিক্রিও আপনার জন্য জায়েজ নয় আর সেই জায়েজগুলো নয় এজন্য মেলা কারণ ওলামারা দর্শিয়েছেন এদেশের সর্বোচ্চ লমা পরিষদ থেকে ওই ফতোয়া এসেছে এবং বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সাল সাইমিন রহমতুল্লা আলাই শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন রাহিমাহুল্লাহ এবং এদেশের সর্বোচ্চ ঐলামা পরিষদ যে ফতোয়াগুলো দিয়েছে তার সার কথা হলো যে এরকম কোনো ঈদ অনুষ্ঠান ইসলামে নাই ফলে এটা একটা বেদাত এবং খ্রিস্টানদের একটা অনুষ্ঠান তাই মুসলিমের জন্য এটা পালন করা যায় নয় তারপরে দুই নম্বর হচ্ছে কি যে এতে করে খ্রিস্টানদের অনুসরণ করা হয় আর ঈদ অনুষ্ঠান যেটা এটা একটা ধর্মীয় উৎসব কি উৎসব ধর্মীয় উৎসব আচ্ছা আপনি কি দেখেছেন যে আপনার ঈদ গায়ে হিন্দু চলে এসেছে আপনি কি দেখেছেন আপনার ঈদ গায়ে খ্রিস্টান চলে এসেছেন না কিন্তু আপনি কেন যান তার অনুষ্ঠানে কেন আপনি তার অনুষ্ঠান পালন করেন না দিনকে একাকার করে দেওয়া যাবে না এই দিনই আপনারা নাজাত নিয়ে আসবে বলছিলেন যে জাহান্ন থেকে উপায় উপায় জান্নাতে যাওয়ার বলছিলেন সেই জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে আপনি আপনার ইসলাম ধর্ম নিয়ে থাকবেন আপনি যদি নিজেকে কাফের ধর্মে অনইসলামিক ধর্মের সাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনি নাজাত পাবেন না আর তার অন্যতম একটা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে কি আমাদের দুই ইট আর সেই দুই ঈদের মতো অনুষ্ঠানে যদি আপনি ওদের অনুষ্ঠানে চলে যান তাহলে আপনার ইসলামের কি থাকলো এ কথাই বলে এসেছিলাম মন কাউমিন মিন মিনহুম কোনো ব্যক্তি যদি কোনো জাতি যদি অন্যের সাথে সাদৃশ্য রাখে সে তাদের তাদের দলভুক্ত হয়ে যায় সে আর মুসলিম থাকে না তিন নম্বর হচ্ছে এই সকল অনুষ্ঠানগুলোতে অবৈধ মেলামেশা হয় যা ইসলামের সম্পূর্ণ হারাম এর দলিল অনেক রয়েছে সেগুলো বলার সময় নেই চার নম্বর হচ্ছে এই সকল অনুষ্ঠানগুলোতে কি হয় টাকা পয়সা এবং সময়ের কি হয় অপচয় হয় এই অনুষ্ঠানগুলোতে না ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো করলে সময় অপচয় আর এই অনুষ্ঠানগুলো করলে চড়া মূল্যে কি করা হয় ফুলটুল ইত্যাদি ক্রয় করা হয় ওই দিন কারণ যেই দিন ঈদের দিন থাকে অনুষ্ঠানের দিন থাকে সেই দিন বিক্রেতারাও দাম বাড়িয়ে দেয় আমাদের বাজারে আমরা দেখেছি যে হিন্দুদের যেদিন পূজা থাকে তখন ওই যে ছোট একটা কলা থাকে কি নাম আপনারা বলেন জানি না এটা বাজারে পাওয়া যায় না যদি কোনো লোক খবর পেয়ে যায় যে আজকে এই দিন তাহলে সে গিয়ে তার কলার পাঁচ টাকার দাম ধরে পঞ্চাশ টাকা কিন্তু হিন্দুর ইবাদত করতেই হবে তাই সেটা সে কেনে তো যে কথা বলছিলাম যে এগুলোতে অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় আর সময় ও অর্থ উভয়টা সম্পর্কে মুসলিম ব্যক্তিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না তাই না আপনার সময় যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন জবাব দিতে হবে কিনা এই সম্পর্কে ক্লান্ত হয়ে গেছেন মনে হয় ভাই লাই তিনটা তো আমরা বাজাবো না শেষ করে দিচ্ছি আপনার সময় আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন সেটা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আপনাকে আল্লাহ তালা যে অর্থ দিয়েছেন তার সম্পর্কে কয়টা প্রশ্ন হবে দুইটা আপনার সম্পদ সম্পর্কে আল্লাহ দুইটা জিজ্ঞাসা করবেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম আদামা লা কিয়ামা আন খমসিন ওয়া ফি রিওয়ায়াতিন কেয়ামতের দিন আদম সন্তান আল্লাহর সামনে অবশ্যই তাকে দাঁড়াতে হবে আর চারটা বা পাঁচটা প্রশ্ন একই প্রশ্নগুলো চারটাকে চারটা যখন হয়েছে তখন একটাকে দুইটা ধরা হয়েছে আর পাঁচটা যখন হয়েছে তখন ওই দুইটাকে একটাকে দুইটা বানানো হয়েছে তো যতক্ষণ পর্যন্ত আপনি আমি প্রত্যেকেই পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহর সামনে না দেব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে একবার সামনে যেতে দিবেন না সামনে অগ্রসর হওয়ার কোনো পয়েন্ট নেই ব্যাক যেতে হবে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি এক নম্বর আন উমরিহি তার বয়স সম্পর্কে এটা আমাদের বয়স সেই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখানে যে আজকে আপনার বয়সের কিছু সময় ব্যয় করছেন না ইনশাআল্লাহ আল্লাহ এটা আপনার কালকিয়া মতের ময়দানে আমল পাবেন কি পাবেন না পাবেন আপনি অবশ্যই এই মজলিসে উপস্থিত হয়েছেন এইখান থেকে যদি আপনি এখলাস নিয়ে এসে থাকেন যখন আপনি উঠে যাবেন তার আগে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত প্রশান্তি নাজিল হবে আপনার জেকার করেন আল্লাহ তালা তার মালাইকাতুল মোকার খুব কাছের ফেরেস্তাদের কাছে আল্লাহ আকবার তো এই আপনার সময়টা মূল্যবান সময় এটা বরকতময় সময় এই সময়টা যদি গান বাজনায় দিতেন তাহলে কি হতো জাহান নামের কারণ হয়ে যেত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেত অতএব আপনার পুরা সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে পঞ্চাশ বছর একশো বছর টাইম দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো কি জবাব দেব আমরা তো কিছুই জানি না আপনি বলেন আর আমি বলেন আমার সাইডে বড় আলেম বলেন কারো মনে আছে গতকাল কি করেছে আমরা মনে আছে কিছুই মনে নাই কি জবাব দেব এই জন্য প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত দুই নাম্বার প্রশ্ন হবে যৌবনকাল সম্পর্কে কারণ যৌবনকালে মারমার কাটকা যা কিছু ইচ্ছা করা যায় কিন্তু বুড়া হলে কি সেটা করা যায় না বুড়া হলে যদি নামাজও পড়তে চান বাবা উঠতে পারি না হাঁটু ব্যথা পা ব্যথা কত কি ঠান্ডা পানি কত ভেজাল কিন্তু জওয়ানকালে মেলা কিছু সম্ভব তাই আল্লাহ তালা জওয়ানকাল সম্পর্কে বিশেষ প্রশ্ন করবেন আর এটা গেল আপনার সময় সম্পর্কে জিজ্ঞাসা তারপরে প্রশ্ন হবে দুইটা তার মাল সম্পর্কে ওয়ান মাল ইহি মিন আইন আই ইতাসা বাহু অফি মান ফাঁকা তার মাল কোন পথে আয় করেছে আর কোন পথে ব্যয় করেছে অতএব আপনার সম্পদ বলেই যে আপনি যথেচ্ছা ব্যয় করবেন এটা আপনার জন্য জায়েজ নয় আপনার একটা রিয়াল ও মুসলিমদের কোনো অনুষ্ঠানে ব্যয় করা জায়েজ নয় হারাম কোনো পথে ব্যয় করা জায়েজ নয় সিগারেট খাওয়ার পথে ব্যয় করা জায়েজ নাকি যদি এই বদ অভ্যাস ও আজকেই ছেড়ে দেবেন কারণ এটা সম্পূর্ণ হারাম মকরুনা সিগারেট ধূমপান এটা মকরুন নয় এটা সম্পূর্ণ হারাম আপনি হারাম চর্চা করছেন নিজের পরিশ্রমের টাকা দিয়ে অথচ আপনি যদি প্রত্যেকদিন দিন পাঁচ রিয়ালের সিগারেট খান মাসে কত কয় টাকার খান পাঁচ ত্রিশে হ্যাঁ দেড়শো এই দেড়শো রিয়াল আপনি খরচ করছেন শুধু সিগারেটে আরে একশোই করেন পঞ্চাশ আপনি বাদ দেন একশো মানে দুই হাজার আরে কত ইয়াতিম লেখাপড়া করতে পারছে না মাত্র পাঁচশো টাকার জন্য পাঁচশো হাজার টাকার জন্য কত অ্যাতিম লেখাপড়া করতে পারছে না আপনি দুই থেকে তিনটা অ্যাতিমের খরচ চালাতে পারেন অথচ আপনি সেটা আপনার নিজের জীবনের ক্ষতির জন্য ব্যয় করছেন না এটা সামাজিক ক্ষতি এটা অর্থের অপচয় এটা আপনার স্বাস্থ্যগত ক্ষতি এটা সমাজের অবক্ষয় আপনি যদি আপনার ছেলেকে সিগারেট কিনতে পাঠা পাঠান তাহলে দুই চার দিন কেনার পরে ছেলেও বলবে বাবা এটা কী খায় একটু টাইনে দেখি হ্যাঁ আপনার আপনি নষ্ট করছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি নষ্ট করছেন তাই আপনার টাকা দিয়ে হালাল কাজ করুন অবৈধ কোনো জিনিস কিনে খাবেন না ধূমপানের সাথে সংযুক্ত হবে ওই যে গুল আর যত যা কিছু এমনি দেয় আর এমনে দেয় যাই দেখ না কেন জর্দা তাম্বাক সবকিছু এর অন্তর্ভুক্ত এই ব্যাপারে একটা আমাদের ছোট পুস্তিকা আছে সেন্টারে কোনো ভাই চাইলে সংগ্রহ করবেন গুপ্ত ঘাতক গুপ্ত ঘাতক এটাতে বিস্তারিত বর্ণনা করা আছে তো এই জন্য আপনার টাকাকে হালাল পথে ব্যয় করবেন হারাম পথে নয় আমি একটা ফর্মুলা বাতালাম যে আপনি সিগারেটটা বন্ধ করে দিয়ে কি করুন এই কাজ এই টাকাটা আপনি ন্যায় পথে ব্যয় করুন হতে পারে কি দিন আপনি এর বদলতে নাজাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক লোক আছে বাপমাকে দেখে না আপনার বাপমাকে এই দেড়শোটা রিয়াল বা একশোটা রিয়াল দিলে যথেষ্ট হবে অনেক সময় আপনি সেটা করেন না বাপমার জন্য একশো টাকা বেশি হয়ে যায় সিগারেটের জন্য আপনি দেড়শো টাকা ব্যয় করে দিন হয় না তাই সাবধান হন সতর্ক হন আর কত গফিল থাকবেন পাঁচ নাম্বার প্রশ্ন হবে আপনারা আমি আমরা যে আমাদের সেই আমরা আমল করেছি কিনা তাই সম্মানিত ভাই ও বন্ধু এ সকল কারণেই ভালোবাসা দিবস সহ অমুসলিমদের যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া মুসলিমের জন্য হারাম তার সেখানে সহযোগিতা করা হারাম সেখানে যাবতীয় প্রকার লেনদেন বা বিনিময় হারাম মুসলিম তার দিনকে সম্পূর্ণভাবে পালন করবে এবং কাফের ও অনুসলামিক দিন থেকে ধর্ম থেকে নিজেকে হেফাজত করবে মহান রবুল আলমী যেন ভালোবাসা দিবস নামি ওয়ান ইসলামিক কর্মকাণ্ড থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন এ বেহায়াপনা দিবস থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন মহানবুল আলমিন আমাদের সকলের অসুখ বিসুখ বালা মসুক দূর করুন আল্লাহ আমিন আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ দূর করে দিন আল্লাহ আমিন কাজের মন্দা চলছে অনেক ভাইয়ের হয়তো কাজ নেই আল্লাহ সবাইকে যেন কাজ মিলিয়ে দিন আল্লাহ আমিন আল্লাহ তাল্লাহ সকলের উত্তম রিজেকের ব্যবস্থা করুন আল্লাহ আমিন আমরা এখন এই দুনিয়াতে আসি কিন্তু আমাদের অনেক মা ও বোনেরা ভাই ও বোনেরা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাম আমিন তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন আমরাও যখন কবরে যাবো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন আল্লাহম আমিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত আল্লাহ সবাইকে যেন সেই নির্যাতন থেকে উদ্ধার করেন আল্লম আহমিন জালেমদের কালো হাত যেন আল্লাহ গুড়িয়ে দেন আল্লাম আমিন তারা যে চক্রান্ত করে মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ যেন সেই চক্রান্তে তাদেরকে থেকেই ধ্বংস করে দেন আল্লাহ আমিন ও আখির উদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব আলমিন আবারও শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালার অতপর এই অনুষ্ঠানে যে সকল ভাইরা সার্বিকভাবে যারা উপস্থিত হয়েছেন তারা যারা এখানে আলোচনা করেছেন বিশেষ করে শেখ নাজমুল হক ভাই এবং সুমন ভাই সহ তার সহযোগীরা যারা এই ব্যবস্থা করেছেন আল্লাহ সবাইকে যা দান করুন আল্লাহ আমিন সুবাহান রবিকা ইয়াসিফুন ইয়াসিফুল ওসালাম আলহাম মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহানালাইকুম ও রহমতুল্লাহ বাক